Mbak. Oh, itu kan orang lagi. Iya, itu lah modal doang. Nah, itu kan gue yang nonton. Ini lagi anak-anak doang. Bapak Fut Abdul Hashim, kamu tuh menuju kom kene beta. Itu deh ram ah kamu rustad uji dia din. Oh beta makal, handos kene. Kunta koi lo dukan ikan betteri melai ya rakut tes. Dukan mah itu koi mah tuh ram tuh rumah ho jubir mah. Ya deh, jadi aku dukan mah ini tau. Tapi tuh mah kamu laka telak lo rame. Oh, no bajan maju nih ya bu ini lah rame. Si bajan. Eh bapak bolte nih, eh bari tuh tuh Kila awal wadi tak tetore awal, tapi kudu kamor di kau curi, kamu kamor tuh bawa untar liye. Baba fu, sob wadi nitu tuh ada kan naya deh kuno. Amar wadi nitu itu fut tor kani, kamu korba bat kaya, kamu nai kani nai. Bucci, tuh baru bisa kuno maya tuh ya nai deh awal sumir bawa orang bucci ni. Hei beta, abba kuya dah le muka tata buri jani, dohos tani manusia damanok le hurra abba boleh dah. Amin manusia nai awal sumir bawa orang. Teh tumi kita beta. Am gas, dam gas, kola gas. Susu nasi dua. Aami aduan gas ma. Ya deh, aami jadi tuar dawar tuh. Jadi awan itu tuh kamu kena kena nasi dua. Utar di tengah dua ini. Wah babari, tu itu dekik betah sia nama. Tuh rakyat gila kau makar. Hei betah Morris lighter buat. Light jalan topari jolle, topari ni be. Tu jalan ekbar, asos ekbar, khandos kene kau say. Wallah rey, betah abah kan dosa ni. Tapi orang makan loh jaga dari orang tua. Eh betah hul, top pada kamu kunci skor jah, jah kamu lah. Kamu itu nak kicau kalau sadar kulil leh. Yang ini bazar tu naik sendiri. Eh huno, amna balik zaira balak kota. Tapi huno kau ulta falta kicau kor bayna. Kita je koi rey Mrs. Tulana begun. Aami, tumra balik dia kita kuita moga. Kita kuita kua alak boni. Buji to. তোমার সেরাটা দেখলেও না নি মানুষে বুঝি লায় তুমি খারেদি খারে কোনা না জানি খালি গিট্টু লাগাই রে হ্যাঁ ই কথা কে কইছে তোমারে তারারে জিকা করো হাসানি আপনারে ই কথা কইছেন নি আরে শুনো আমি জানি তারা ই কথা কইতো না কারণ মানুষ আমি তুমি বানাই না আল্লাহই বানায় দয়া কইরা ও একটু তা গিট্টু লাগানি বাদ দেও আরে ছোটবেলার অভ্যাস আখতা ধরে বাদ দিতাম আর মনি মানুষ চাইলে সবটাও পারে খালি একটু ইচ্ছা শক্তি দরকার হুম তুমি ঠিক কথা কইছো মানুষ চাইলে সবটাও পারে যাও আমি কথা দিলাম তোমারে আমার ইচ্ছা শক্তিরে আমি খামো লাগাই ইয়া আল্লাহ ইখান তুমিও জানোনি জানতাম না কেন তুলনা বেগম এটা সুট দেখাই সবাই তার সৃষ্টিকর্তারে ডরায় আর আমি তো সাধারণ মানুষ মাঝে মধ্যে গিট্টু একটু লাগাই আর কি এরে হাসা কইরাইনি আয় হাসা কইরা আটো আও বুঝলাম না খেনে খান্দিরে খো আমারে আমি আমি খান্দাম নি সকাল ভাত হই যাই এবলা কো আচ্ছা তে এখন খো খেনে খান্দিরে তোরে কই আকি তুই তোর অন্তর বুড়ি তোর সামনে তোর ভাবে আত্মা দিও কাম লাগাটা তুই দেখি কুলতা ভাত না কই দর এরে তুমি গোর জামাই হই আছো আব্বাই তোমারে খামলা খাটাইরা এখন আমি কিতা করতাম খো বাড়িটা কি বাড়ি গেলে বাড়ি আমারে কই ও তো কথা জামাই যা রাতটা দিন কামলা লাগান কাম কাম করে তে বাড়ি যাইও না এ তে আড়া দিন আড়া কাম করে দিন রোজ নন্দ রুড়ি দেখো সাইন বারবার তুমি এক কথা কইরা এখন আমি কি তা করতাম কই সাইন আমার কিছু করার আছে নি তখন আমি কি তা করতাম কই সাইন তোমার বাপ মন রাইজে কই না নি আমার তো কাম কেনে করে বেটা ইয়াল্লা আমি কেন তান্ডে কিলা কইতাম এরে আবার কই যাইরা খেলার যে ডাউট শুধু নন্দ রুড়ি ও মাই জি এরে হুনতে অন খারাও আইজ আমি তোমার লাগে খেলমু হাসা কই যাই এরে হাসাও তুমি খেলবাই নি কিতা খেলবা কো যাই আমার নন্দ রুড়ি এরে আও আমরা খানা মাছি খেলমু হে কুটানো যাই তো আও ওইসা খান দিও না খানটা বন্ধ করো আও Oh my God!
Oi, tu amar dol lekhne. Hara din khali khamu faki des. Tu kham korte tu inu kita koros. Ere, tumi tare hila koi dekhne. Afa, tai na amar jamai. Tar lage tu mila mat rekhne. Ei, tu phone dite koris ta sai. Ei, tu kya kham korta? কিশুকে যায় দিনহির জানি কেউ তো জানে না কুকুশুকে মনে রাগুন আরে জ্বালায়ো না আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা ওয়ালাইকুম সালাম ওটা দামান কই তুনরে ফুটবেটারি আইও আমার গানর জুশর মা জাঙ্গুল দিলাই লাই এখানে কইছাই জি না আঙ্গুল না আমি আপনার দামান গিট্টু মিয়া আরে ফুত আমি তোমার চিনতে পেরেছি আরে হুনো তুমি আজ আমার দামান গিট্টু মিয়া আঙ্গুল লাগাও না না সরি তুমি গিট্টু লাগাও জায়গা মত নিয়া আব্বা জান বুঝছেন আমি গিট্টু মিয়ারে আপনি পালাড়িকে বুঝছেন তে আপনি কইতে গেইরা না রে ফুত ও বাজারে দি যাইরাম বুঝিনে কই চাটা খাইয়া শরীরটারে ছাঙ্গা করে একটু আড্ডা মারি যাইলা এ কি তা কইলা ইলা করলে চলবো নি খেত গৃহস্থী এগুন কিলা সত্য হায় রে ফু দুকর কথা মন করলাই নো বেটা হুনু আমার রে ফু তনে আগরে খান তো নতু নাই না ইরে বাবা আব্বা জান তাইলে আর কি তা করতা এ খাম খরুকা ও যে আপনার জমি জামা আছে নাই ইকুন বেসিয়া দুয়পুরের মাঝে ভাগ করিয়া দিলাও কা ফসলে জমি ইকুন যদি আপনি না করুন ইকুন নষ্ট হই যাবে বাবা হ্যাঁ কি তা কইলা কি তুমি আরে হুনু খালি দা মানে এক টাকা ইছরে বাবা নাইলে মনাই মেরি সাতটি সালান দিলাও আ রাগ কর রাখনি আব্বা আমি তো বালা কথা কইলাম বাবু তো বেটা তুমি জানো না নিরে বেটা আমার এখন সব খাম কাজ কেত গৃহস্থ যা আছে বুঝনি সব তোমার দামান আব্দুল হাশিম করে ও বুঝছি বুঝছি ও যে আরো আব্দুল হাশিম আপনার দামান ছোট দামান দে নানি হুনুকা আব্বা আর আপনি কি তা মনে কর রানি ও 18 20 বছরে পয়েন্ট লাগান খালি গাও চক্কর দিতা আপনিও খাম করতেইবা তে শরীর বালা থাকবো এরা দামান হন মুখে লাগাম দিয়ে মা তো খার সামনে মাত্রায় বুলি গেছনি আমি তোমার শর্ট জমিন হৌরি কেন খারা হ্যাঁ মুখে লাগাম দো না না ঠিক আছে হি লাগাম দিও আমি মাতাম আচ্ছা আব্বা আপনি আমার একটা কথা কইছেন দেখি আপনি কি তা আগে বাংলা ছবি দেখতানি দেখছিরে ফুত শাবানা বালঙ্গির বাইসাব রাজ্জাক বাইসাবেন তানের এক ছবি এক ছবি তো এটা কি জানি আলঙ্গিতে গুন্ডাইতে মারি যা শাবানা ঘরে লইয়া গেছে কি পরে আলঙ্গির বাই দৌড়িয়া দৌড়িয়া গিয়া গুন্ডাইতে বলা নেস কি মারি যা ঘুরাইয়া বাদে শাবানা পরে উদ্ধার করছেন হায় রে হায় আমরা ছবিটা দেখিয়া সবই এক লোকে বইয়া বিটবিট দিতে হয়েছে আর তো তালি দিয়ার আর দিয়ার দিয়ার আর দিয়ার বুঝছেন হচ্ছে 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 চান্সেনও আমারে একটু মারি দিলা আচ্ছা মারুকা এটা ইকান সমস্যা না তো আরেকজন কথা আছে ওখানে আপনি জানেননি কিতা কথা রে ভূত খোসান ছবির কথা ইয়া জুস তুল্লা কও উনি হুনুকা শাবানাফা ববিতাফা তারা বিয়ার বাদে ই খামলা মিটিন তো লাগান খালি খাম খুড়িয়েও জিত ও খুড়িয়ে জিত আর হৌর হরিয়ে তারারে যে অত্যাচার করতো ও হৌর আব্বা আপনি কেনরে উল্টাই লাগিলা কি আমি উল্টিয়ে ফেলেছি একটু তালা কুলে বেট পেটাইয়া বলে ফেলে তো ও আগে বিয়া করিয়া আনিয়া বেটিনতিরে দিয়া খামলা খাটাইতো ও তারে নির্যাতন করতো আর আপনি আপনার ফুরিরে বিয়া করাইয়া খামলা আনছেন নানি এরে দামান হন কত সময় আমি হুন্ডাম তোমার কথা বুঝি তুমি তো দেখা যাচ্ছে মানে টেকনিক অপমান করিল ও দামান টেকনিক হইল কি মনাই মিয়ার সাত্তির আঘাত বাড়ি দিব যাইব জাগাত বুঝছো নি যাও বাড়ি যাও এই বিষয়ে তুই ভাবতে না ও রাব্বা গেলা গেলে টেকনিকে গেলা কি না রে আমার নাম মা তো কোনো শেষ হইছে না আচ্ছা যাই আগে আব্দুল হাশিম দেখতে আল্লাহ আমি খুব বড় মুসিবত আছি আল্লাহ তুমি আমার রক্ষা করো শুনি কি তো এই যে তুই এখন আমার লগে রাগ নেই আপা তুমি আমারে পুরো ফেটো করে মানুষ করছো তোমার আমি সম্মান করি তার মানে তুমি এই না যে আমার জামাইরে খামলা বেটা হইতা তুই আমারে ও কথা জিকা করেনি তোর তো সাহস কম নাই আফা এর লাগে কি তুমি আমার সামনে আমার জামাইরে খামলা বেটা হইতা নি খামলারে খামলা হইতাম না তে কিটা হইতাম আমি যেটা কইছি ঠিকও কইছি আফা মুখ সামলাইয়া মা তো তুমি বলি যাইও না আমি ও বাড়ির ফুরি পোকরা আর ওই গুরি আমি কোনোদিন তোর জামাই মানি না নিজের জামাই লাগে যে বালা সারাদিন আসন খালি গাঁত ফেস লাগানি আমার জামাই তুই না না
খবরদার কইছি তুই আমার জামাই লইয়া মারবে না ও এখন লাগি গেছে লাগবো লাগবো নিজর জামাইর নামে তো কইছি নানি হনো আগের বার আইয়া তুমি আমার জামাইরে দি জেতা মঞ্চটা খাম খরাইছো এমন কি তোমার খাফর ফুটন তো দোয়াইছো বাট এখন আর এটা চলতো না এবারে খরাইমু তুই কিতা করবে আফা যতখান করছো এনাফ হইছে এখন আর এটা করিও না না করলাম সুমি আফা তুমি আমার মারি দিলাই মারছি তো কিতা হইছে তোরে আরো মারমু তুই অত বড় বিয়াদ বইছস আমার চোখের সামনে থেকে তুই যা শেষ পর্যন্ত তুমি আমার শরীর আত তুললাই ঠিক আছে আজকে আব্বা ওকা হয় তুমিও বাড়ি থাকবা আর না আমি থাকমু তুই যাইতে কি তুই হই যাইতে তোর জামাই যে এবারে আগা আছে নি আর জামাই লিয়া তো অনেও টাকা লাগবো যা দেখি জামাই লিয়া কই যাইতে পারস যার জেলা মনছে হলো আমার লগে ব্যবহার করে আজকে আরো বেটাও গো তারিও আমি আজকে বুঝাইমু সব যন্ত্রণা হইছে আমার কইতামও পারি না সইতামও পারি না আমি তোর পাও ধরিয়া মাছ চাইতাম দেখো ই বুঝছি রন্দুরুয়া তুমি আমার টকিলি যাই টকাইলাম না রে মাকাল আরবার আমার তুমি মাকাল কই যাইলি ও ভাই আবার কোন রে এখানে তে খানতে থাকো আমি যাইরাম গিয়ে যাইও না মাকাল আর হাত হই যাব তো আমি ও ভাই জি আচ্ছা হাত হই শুনি কখন হোক তোমার পরিবারের কাহিনী তোমার আব্বা আম্মা মারা যাওয়ার পরে তোমারে সাসেনতে গাঁও থেকে বের খুঁটি দিলা এখানে বাবা ফুত আব্দুল হাসিম দিলাই তামনি নায়ক জেসিম লাগান দিসিম দিসিম খামটা করছো কিতা ভাইজি এই এই বেশ খান্ডার ভুয়া আবার খান দেখেনি তুমি আমারে নায়ক জসিম লাগান দিসিম দিসিম দিতা নোয়ার নন্দুরুয়া ও যে বাবা রে গ্রেপ্তার ইয়া বালাইলা এর লাগি তোমারে কইছি দিসিম দিসিম দিম হেই বেটা সার্কাস ওখন আবার আসরে এখানে ওন তাইল জুজু নন্দুরু আমি যা কাল না কই তুমি এই না আমার মোটরসাইকেল লইয়া গুতা গুতা বাড়িয়া নিচে পড়ি গেলাই রে ও কি লাঞ্জে বুঝাই তো মরু আর গুরু আর বারে একলা একলা গীতা বকরাই বাজু নন্দুরু না না বকরাবো কারণে আল্লাহ আমার মরণ দিলা না কেন ইয়াজ রাই লোকলোর মেলে তাকি তোরে আমি টাক নাই বাঘ কিনিয়া দিম ওই বাঘ কেন শুনুন তোরে কামরাইয়া গাইতো তুলবে ও আব্দুল হাসিম আমার ডাকাতি করে নিছে
তোমার কি হইছে তুমি খমরে দছো খনে কি তো হইছে মারাইলে নি তোর বুয়া আমার চেসিস ভাঙ্গি দিছে ইয়ে মানে চেসিস কিতা এরে তুমি কিতা আমার আব্দুল হাশিম লখন আরো হই গলাই নি ও মাইলে নেউরি চেসিস কিতা বুঝছস না নি ও বেবাট আমার খমর ভাঙ্গি লাইছে গো আমার খমরর জুরা ভাঙ্গি লাইছে এ বুঝছি রাস্তা বাই তো আটকে আইরা আর বেলাইনে মনে হয় বিজলি মারি দিছ ও গ্যাঠে এস লাগি গেছে বালা করছে বুড়া বয়স চরিত্র খান তো ঠিক রাখতে পারো না ও হল লাগরি ভুরি আতাইর ভুরি বাতেসা আমারে হইতে দেবে উঙ্গা মোর কির বললা তা কি তার হইবাই বাতেসার আর বুঝানি লাগতো না বাতেসার আগের মত নয় ইয়াল্লা ইয়াল্লা তোমাকে তুইছে ইয়াল্লা গো ইয়াল্লা উঠো 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 গো ইয়াল্লা আমি হনি বেনা তো দিলা খান তোমার কি তুইছে খাও না আমি কই আমার বাতি যা কই আমার বাড়ি কই ইয়াল্লা তোমার কি কইলো গো কইলো গো আমি তুমি বাড়ি যাছো তোমার কি কইছে তুমি কে এরে গো আমি না তোমার বাতে যা হাসি মোর বাপ তোমার কি কইছে হ্যাঁ তোর আব্দুল হাশিম আমারে ধাক্কা বাড়ি বলাই এরে গো ই কি তা হও আমার হাসিম আর হইতে পারে বিয়ার দব নাই তুমি আর কি মার রাখেনে আমি যদি খান্দা থইতাম রে বুয়ারে আমি সব দাঁত লই যাব আর হুন দেখিতা তোর বেবাট বুয়া কি কাম বাড়াইছে কি মাই গো মাই কি ধাক্কা মারছে বেশে বেফালাই চত্রে হু তাই না বলুয়ান দেইলা পাল্লা নির কথা তুমি ঠিকই আমার মারবা কিন্তু আমার উপরে বর্তমানে মারো ওই দেখো রহিম কিতাবে আসিম তোরে মতই বা এনে আওয়ার লাগে কইছে কইছে ইদার মেয়া যা মানে তুই সামনে আইতে মতই গো গাল না দি আমার কোনো কথা শুনেন না এই এই বেটা তুই কিতা আমার কথা শুনে না দি ও না আসিম আমি চিন্তা করছি তোরে কেয়াটি গাইলিম আমি আমি যদি বাংলা সিনেমার এই তোর নায়ক নি তো কোনা লাইবে ওই রে আব্দুল হাশিম খান এগুলো বড় জ্বালার মাঝে আছে কিতা বা মতই ভাই তোমার কিতা মাইক্রোফোনও সমস্যা নেই তোমার কিতা করার তুমি কিতা শুনতে ওই বেটা ওই ভাই খান লইয়া বড় যন্ত্রণা আছি রে ওবা মতই ভাই ই তুমি তারে মোবাইল দিলা এখানে গাইল এই খাই তোর সাহস মতই রে গাইল দিত গাইল গাইল না বা মোবাইলের কথা কইছে মোবাইল মোবাইল আরে বাবা তো জুড়ে জুড়ে সিলাইয়া খাওয়া লাগবো নি
হাসিমে বালা মোবাইল আমার এনার দে হইলা পো মতই ভাই তুমি রবা বড় বাদ ফাদ দিছস এ এর লাগি তো কোরআন পাইগাম বে দূর রে বাবাই আমি কিতা কইয়া তুমি কিতা হনো পাইগাম কি আমি হ্যাঁ এ ট্যাক্সি গাড়ব উতাই গইবার বাকি যে উপবে রইউবা ট্যাক্সি কে যা বেটা কিতা হরে বইতা শুনি এ তোমার মন জানো কিলা লাগে কিলা নাই গো বলতেছা তেমন একটা বালা নাই বেদিশা ফুয়া কুদিশা ফুয়া আমার কোমর খান যে তৈল বেছে করি আমি বারা ভাই যাইতাম পারছি না গো না আবার দাম মারতাম না আবার দাম বইতে ও ভাই একটু দো একটু ধরো বাতেশা হ্যাঁ এক সরি রসুন ওর ফুলা তেল দিন দি মাঞ্জা দিতে গো আরাম পাইলাম আচ্ছা সেদি মুনে এরা যাও খাই পাইনি তোমার জানো আরাম লাগবো খাইলে শরীরে বল থাকবো আমার লাগে তুমি যুদ্ধ করতে পারবা বাকি একটা নিরাই হইছো দেখা যায় হ্যাঁ তুই খুশি নানি না গো কই রে এই বেটি তামশা দেখ রে বন কর এরে গো আমি এখন কিতা করতাম তোমারে কৌসাই কিতা করলে তোমার ভালো লাগবো এক কাম করো ও ভাই বাড়িয়া যাও দেখো আরুয়ার করো আরুয়ারে ফাউনি আমার আমার উসমানিত লইয়া যাওয়া লাগবো আমার হোমরর মাঝে যে আমসল ছুটের গো বাতেশা আল্লাহ সারা কেউ হইতে পারেন না তারে ওখানে আমি কই পাইতাম কোনানো গেছে আমি কিতা কইতাম কোসাই না মারে ভাই 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 দেখো তোমার নাটকিলা ভুয়া কোনখানো আছে ও দৌড়া দৌড়িও করে বুঝছো নি রুশে লইয়াও আমার হোমরর মতি গতি তেমন একটা বালা নাই বাতেশা বানু এরে গো তোমার ভাই কামরান রে কইতাম নি আইয়া তোমারে ডাক্তারও লইয়া দেইতো দূর দূর ভাইলে নৌরি জানোস না আমি বেইমানক লড়ে পালা ভাই না বেইমানক লড়ে কেনে আমার ভাই টানতে হ্যাঁ যে ভাই আনতে আমার আমার হোক মারিয়া গাইছে আমার অত বড় ডাকাতি করছে ওটা ভাই আনতরে আনতে নি এরে বাতেশা আমি মরলে ওইটা যেন আমার মরা মুখ না দেখুন হইয়া দিলাম ও আচ্ছা যাও তারারে আনতাম না আমার আরো ফু হাসিম রে লইয়া গিয়া তুমি বউ আমি একটু বাতা কি আই তুমি যে বাবারে পিয়ানে হুঙ্গা দিছিলা ও বাবা চি তৈয়া হুতি রয়েছি আমি তোমাৰ কোনটো অংগা দিলাম বাৰু নন্দুৰুৱা তুমি আচলতে এটা বেইমানৰ বাক্স এ ৰে তোমাৰ মটৰ চাইকেল দিয়া যে বাবাৰে ডাক্কা দিছিলাই বুলি গেছো নি খাৰবাৰীৰ ঘৰৰ খাৰবাৰী সমৰে জালাই মাই আব্দুল হাসিম বাবা লাঠি দেবা এনে দে রে বা আচ্ছা যা মারতাম না আমার লাঠি টাইনিয়া দিয়ে আমি সে পাইরাম না বাবার একটু তো মালিশ করিয়া দে দে কোমর ওর জুড়া কথা দিও বাবা তোমার ভাবলাম পাগলো ভাবলাম পাগলো ভাবলাম পাগলো ভাবলাম পাগলো ফামাই আমারে মাফ করে দিলাও আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাও ও ভাই তুমি আটো কিতাবার আমার মাত এগুলো সপ্তাহ নে চাষি যে কিতাব বুঝে না মনে হয় ও বেটা বাবা ও ফুত আমার আব্দুল হাসিম রে দেখছস নি না না আমার মোবাইল ভাঙছে জরিমানা দেওয়াই লাগবো আমার ও বেটা রহিম এইটা
কিতা হর কিতার জরিবা না বস আছি তুমি ও কালদে জিকার করো ইতা মাতিয়ে আমি আর বিফুদি তম সাইরাম না হে কিতা কর ঠাল কিতা কস ওই রহিম ঠাল খারে কস তুই না রে বামো তুই ভাই আমি তোমারে কিচ্ছু কইছি না তুমি আল্লাহর ওয়াস্তে আমার মাফ করো হুনরা গো সাসি আম্মা আমার একটা কোলাইছে আমার মোবাইল হে ফারে নি মরবো উল্টা ফলে মাঙ্গলি তো কোসাই তুমি আমার আব্দুল হাসিমেনি তার মা তার মাতিস না রে ফু তো আমার যে জ্বালানি জ্বালার আমি জানি গো সাসি আম্মা তুমি আমার খুব বেশি মায়া করো কিন্তু মোর মোবাইলের কি তাইবা মোর ফুঙ্গির ভাই মোর মোবাইল জান বাংলো আচ্ছা রে ফু তোমার মোবাইল তো পাংছে সাসি তোমার নতুন একটা মোবাইল কিনিয়া দিমু নে নতুন ও সাসি আম্মা নাই কেন নতুন রে চিনো কি লাগো তুমি ও বুনো কি তা কই আর কি তা কই এ বেটা আমার হাসি কই ওই ওই নাই কেন নতুনের বক্ত গো আমি বেটি ছবি দেখি জালার মাঝে করলাম না কি তো বেটা আমি কিতা কি তো হইছে গো সাসি বিচারার লগে মাতিয়া আর কোনো লাভ হইতো না ইটা বেটার রাডার উড়ু কেন না এই রহিম তুই আমারে কিতা অর্ডার দেসবে হে ওই বেটা আমার হাসিম কই হ্যাঁ হাসিম কই আমার হাসিমে তোকে পাইগাম না তার বাপ কমল বাকি গেছে তাও না লয়া ডাক্তার দাইতা হইব ও সাসি তুমি তোমার দোকান আমি জানি লয়া দিই না ওরে কই না বেটি জিনিসটা ভালো হই বুঝি বুঝছি গো মায়া তুমি আইন্দা আইন্দা হইতে গেছে উনি সাসার কিতা হইছে কইলা ওসমানের লয়া দাইতা কমল বাকি গেছে ইয়া মালিক কমল বাকি উনছি বা বুঝছি গো মায়া আটো জলদি হই আটো 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 নাসি এনজি বা করো হেদি ডান্ডি মাই জিয়ার বাবা অ্যাক্সিডেন্ট হইয়া মরি গেলা তাহা ইনতে বাড়ি থাকি আমারে বাকরির লাই দূর বুঝছি এর বাদে অদিন মতোর মোবাইল বনাই দে আর ও বনার আছে মাতি মাতি নানি শুমি লগে আমার বিয়ে বই গেছে রে বা বাদে বিয়ে বই আনান বিয়া করলি তুই বুঝছি আব্দুল হাসিম তোর কথা সবও বুঝছি তুই এক কাম কর ভাই তুই বাড়ির যা আমি তোর বিষয়টা দেখান যা ভাই যাই আব্দুল হাসিমের বাড়ির পেয়ে বের করলাম মতোই ভাই তোমার গলাত কদিন ধরে আমি গান শুনছি না একটা গানও না না রে মই ফান টান খাইতাম না মাঝে মাঝে ভাত খাই আর টুকটাক পান খাই আরে বাবা ফানের কথা কইলাম না বাবা গানের কথা কইলাম হ্যাঁ কিতার কথা গান আরে ভাই গান শুনতা ও তো জুড়ে ছিলে কোয়া লাগে না আস্তে কইলে তো মই শুনি এখানে হুম যে শুনরে একবার আইসুন তোমারও লইয়া তো আর পারলাম না আরে বাবা বিড়ি বিড়ে কিতা কত কইতে তো মরে ও যাবা লম্বা এমন কথা জিকা করিস ওই যে মন্তা জালিসা স্যার সম্পত্তি গুলা খান ভাই এনতে মারিয়া গেল জ্ঞানটা ঠিক হইছে রে কসাই ঠিকও কইছো মামু তোমরা তো এলাকার তরুণ সমাজ তোমরা তো ফারো চাইলে কিছু একটা করতা এটা নিয়া ওই আমি ওই বিষয়টা লইয়া এলাকার দুই চারজনের লগে মাতিছি দেখি বিষয়টা লইয়া কিচ্ছু করা যায়নি আমারও লগে রাখিও বা মামু আর আমার সাথে আরো দুই চারজন আছে লাগলে কইবাই তারাও থাকবো আমরা সবাই আছি তোমার সাথে ও যাবা লম্বা শুনিয়া খুশি হইলাম দেখি অকলটা ঠিকঠাক করিয়া তোমার দান্ডে খবর দিলে আইও চলো এখন আটি আচ্ছা মামু চলো কানুন তাই নিয়ে আসো শুনলে তো ভালো হইলো না এখন গান শোনার সময় কার গান গাইতাম কোন শিল্পীর নাম হো তুমি এক কাম করো হো মমতা জাফার গান গাও তো তুমি ভবিষ্যতে যদি নানি বুতো দিয়ে ফাঁস করি লাও তুমিও সংসদ করিয়া গান গাইতে পারবা বুঝছি সালমান খান কথা কইরা সালমান খান ছবির গান নি গাইরাম 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 সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে ও সালমান রে ও সালমান শাহ কিতা বেটা এখন না মাতুস না রে মতোই ভাই তুমি খা লইলো তুমি একটা ভালো কাম করছো আমার আজকে সালমান শাহ গানো নাইয়া খুশি করে লইছো হয় দুষি নেই নি হ্যাঁ কত সুন্দর একটা গান শুনাইলাম আমি সুরেলা কণ্ঠ দি মোর প্রিয় নায়ক সালমান শাহর গানটা শুনাইলাম ওনে আমি শুনে দুষি হয়ে গেলাম ও বা দুষি কইছি না কইলাম আমি তোমার গান শুনিয়া পুরা খুশি হয়ে গেছি ও তেও তো জুড়ে ছিলে হওয়া লাগে নি বুঝছি বুঝছি আমি তো সালমান শাহর ভক্ত রে ও সালমান শাহ মতো মামু কিতা করো আর কিতা হল মাম্মে ও গান গাইলাম সালমান শাহর গান আমি কইলাম খুশি হয়েছি তাই না আমার ও ভাই তা বাদ দরে বা মতোই ভাই তোমরা রে ভাইজি ভালো হয়েছে ওই যে আমরা মন্দা চাচার ও আব্দুল হাসিম তার সায় সম্পত্তি লাগে আমরা মাতামাতি করলাম এগুন বাকরিয়া আনতে হইব তুমি তাই আমরা লগে তাক তুইব যাতায়াতিত নাই রে আমি আমি এখন আছি আমার মোর সালমান শাহর গান লইয়া বুঝছো নি সালমান শাহর ভক্ত আমি জানো সালমান শাহর গান লইয়া আছি ও বা তাইন যাতায়াতির কথা কইরা না তাইন কইছো না আব্দুল হাসিম ভাইয়ের বিচারও তুমি তাকতাই ওখান আমার আমরা কইরা আরে ভাই অত জুড়ে মোর খানের খান্দা তাই খাওয়া লাগে নি ও বা মতোই ভাই
তোমারও লই যাবে একজন তো নাথ বসি কোন জিনিস কেউ কইলে তুমি আমারটাও না আর ওজনে কর তোমারে বিচার হই যাইবার লাগে আরে বাবা তো ধীরে হওয়া লাগে না আস্তে কোন আছে আচ্ছা রে বাবা তুমি আমার আগে আগে করিও না রে বাবা আপনার লোক কেন পাই যান আর আমরা এখন যাই কি আচ্ছা যাও না আপনারা আর এই সরল মানুষ গুলো সবে নিয়ম দিকে আর দিতাম আমরা আচ্ছা শুনছনি তারা কিটা কইছন শুনো আর যদি তুমি একটা কিছু করতে আমার বাফর বাড়ি থাকাও লাগে না আবার তো মাইরও খাওয়া লাগে না খালি তোমার লাগে সব তো নন্দুরুড়ি আমার মুখে মারলে আজ কো তান্তা নর হো তান্তা নর এ রে দেখলাই নি ও খামলা ফল লাগি আমার বইনে আজকে আমার লগে কিতা করলো তুরা ধৈর্য ধর বেটি আর উও করে বাড়ি তুলে বার করে দিব দে একটু নন্দুরুড়ি তুই তুই আমার মুখে মারলে কিতা লাগি এই এই শিব দেখো তার বন্ধ মনে তো স্যার সাথে তার পেটে দিয়ে ফিটি মুখে বার করতাম আমি আলু আমারে যদি বাটনে আল্লাহ সহ্য করতো তুমি তুই আমার সামনে মার করে দিলে বাড়ি আসিন তখন তো মারছি আমার বাড়ির তুলে বার করে দিবি সহজ সরল মানুষ তুমি মারতে পারলাই না আব্বা আমি এটা কোনটা জানি না তুই তোর জামাইলি আমার বাড়ি তুলে বাড়াইবি অষ্ট শেষ কথা এই তুই এই মুহূর্তে আমার বাড়ি তুলে বাড়ো এই জামাইটি সকাল যা বাড়িয়ে যা তোর জামাইলি খাল যা থাম বলো তোর ওটা করে থাকি এরে তুমি কই তুমি তাড়াতাড়ি আও এ বেটি আনি দে বল বেটা ও আইরা আসি বিদ্যুৎ ইয়ার থাকা সম্ভব না রে গো তুমি আমার যে সাথে করেছো একটা ভাত খাওয়াইলে ডাইল ভাত হইলো আমি খুশি আছি আমার কোনো সমস্যা নাই তুমি দেখি আরো আর ফক্কলি আমার তো খালি তো মারছি বেটা এখন বাড়ির তো বার করে দিও তালই সাহেব আপনি বার করে দেওয়া লাগতো না তালই সাহেব হাসিম নিজেও আমরা লগে তার বাড়ি জিবুগি হ্যাঁ তার বাড়ি আশা ইলাই রে ফুতো কলা চাইলা ও বেটা তার বাড়ি বাইতা এখন আশার খুনতা না আব্বা তারা যেখান কইছুন ঠিকও কইছুন গাল মাইনছে তার সাসানতে দইরা তার যা সম্পত্তি আছে সব সম্পত্তি বার করে দিছইন আব্বা বিয়ার দুবি মাফ করবা আপনি ইচ্ছা করলে তার যে সম্পত্তি আছে আপনি নিজেও তার বাড়িতে হামলা করতে পারবেন এরে আর ওই গুই আমাকে যে মারলো চুপ করো ছোট বোনের জামাইরে হামলা খাটাও তোমরা শরম লজ্জা নাই এরে আইও আমরা এই দুজক থাকি বাড়িয়ে যাই কি বাবা ফুত আব্দুল আসি বাবা তোমার নিজের বাপ মনে করি আমার মাফ করে দিলা ওরে বেটা আর কোনদিনও আব্দুল্লাহ হামলা কাটে